দিনে দুপুরে দক্ষিণ কলকাতার সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তি করার অভিযোগ অভিযোগ উঠল এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার রাতে বালিগঞ্জ এলাকায় জিম করে ফেরার পথে মিমি চক্রবর্তীকে কটূক্তি করে এক ট্যাক্সি চালক। মিমির গাড়ি ওভারটেক করে চলে যায় সে। ঘটনার পর সাংসদ গড়িয়াহাট থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে দেবকুমার যাদব নামে ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।